घूम भाई चिराई গভীর রাতে একটি পোলট্রি ফার্ম অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল। জানা গেছে, মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের কনকপাড়া এলাকায় সোমবার গভীর রাত্রে কে বা কারা একটি পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দেয়। ঘটনার খবর জানাজানি হতেই স্থানীয়রা দেখেন একটি পোলট্রি ফার্ম পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। প্রায় কয়েক হাজার পোলট্রি মুরগি আগুনে পড়ে গেছে। এই ঘটনায় প্রায় 4 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ঘটনাটা এখন রাত্রে আগুন লেগেছিল, দিয়ে আমি 2:30টার মধ্যে জানতে পারি। এখানে ওই একটা ফার্মের মালিক আছে, সুপর্ণ মণ্ডল নামে, ও আমাকে ফোন করে বললো যে এরকম কাকা তোমার ফার্ম শেষ হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে এসে দেখি তো সবই শেষ হয়ে গেছে, আর কিছু নাই। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে? তা মোটামুটি 3 লাখ। 3 লাখ না, 3 লাখ না, আরও বেশি। দেখিনি যখন তখন কিছু বলতে পারবো না, তার কারণ আমি তো কাউকেই দেখিনি, কেউই দেখেনি। এখন লাগিয়ে দেওয়া না এখন কীভাবে হয়েছে, এইভাবে লাগিয়ে দেওয়া ছাড়া হতে পারে না, কারণ শর্ট সার্কিট থেকে হতে পারে না।